বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। পর্দায় তিনি খুব সম্প্রতি কিন্তু বিয়ের পিঁড়িতে বসেছেন, তবে এবার আর পর্দায় নয়, বরঞ্চ বাস্তব জীবনে তিনি বসলেন বিয়ের পিঁড়িতে। আর তার জীবন সঙ্গিনীর নাম ঐশ্বর্য চৌধুরী। এবার ফাইনালি মৈনাক ব্যানার্জি কিন্তু সাত পাকে বাধা পড়লেন, আর তার বিয়ের অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিল সিটি সিনেমা। আর সেই বিয়ের অনুষ্ঠানে ছিল গোটা ধুলোকণা পরিবারও। তারা কে কে বললেন এই বিয়ে নিয়ে, চলুন শুনে নেওয়া যাক। প্রথমত তানের বিয়ে যদি হয়, এটা যদি তানের বিয়ে হয় তাহলে আমার রাগ হওয়া উচিত, বিকজ তাহলে তান তো আমারই বর, আমার অনস্ক্রিন বরের বিয়ে হচ্ছে। বাট আই এম সো হ্যাপি বিকজ এটা মৈনাকদার বিয়ে হচ্ছে, তো আমরা সবাই এসেছি বরযাত্রী হয়ে বিয়ে বাড়ি খেতে, প্রচণ্ড মজা। তো এখন বাকিদের জন্য ওয়েট করছি আমি একটু, তো সবাই এলে আর ভীষণ মজা লাগছে এটাই বলবো। যে বলার তো সেটা আমরা পার্সোনালি দেখা হবে, মজা হবে আলাদা করে, সেটা পরে মৈনাকদের সাথে আমরা বুঝে নেব। বাট স্টিল একটাই বলার যে খুব খুব ভালো থাকুক এবং কংগ্রাচুলেশনস, এত সুন্দর জীবনের একটা অন্যতম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন, তো এভাবেই হাসি খুশি এত স্পেশাল হয়ে যেন সারা জীবনটা সম্পর্ক দুজনের একসঙ্গে কাটে, এই বেস্ট উইশেস আমার। দুটো তো ভীষণই ডিফিকাল্ট হচ্ছে, মানে নতুন সংসার প্লাস শুটিং সব মিলিয়ে একটু ডিফিকাল্ট হচ্ছে, বাট ওই আর কি ম্যানেজ করতে হচ্ছে। আর আমাদের মুশকিলটা হচ্ছে যে দুজনেই ব্যস্ত, হ্যাঁ এবার দুজনেই কেউ সময় পাওয়া যায় না আর কি, সে ওই শুধু ওই হ্যালো হাই বাই বাই এইটুকুই আপাতত চলছে আর কি। এখন যখন আবার কাজের সঙ্গে সঙ্গে সময় পেলে অবশ্যই সে তো সারা জীবনই থাকবে। একটাই তো কথা বলার, যুগ যুগ জিয়ে এই মৈনাক এবং ঐশ্বর্যর এই বিয়েটা এক্সাম্পল হোক মানুষের কাছে, ভালোবাসাটা রোম্যান্সটা যেন সারা জীবন থাকে ওদের মধ্যে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আসলে বিয়ের মরশুমটা বোধহয় ওই 2020-তে যে একটা লকডাউন ফেজ গেছিলো বা 2021-এ অনেকের বিয়ে পিছিয়ে গেছে, সো এখন যেহেতু খানিকটা স্বাভাবিকের দিকে চলে গেছে, আমার মনে হয় সকলে এই সুযোগে ঝাঁপিয়ে পড়ছে, আবার কবে লকডাউন হয়ে যাবে তার আগে শেষ করে নিতে হবে। এনিওয়ে জোকস অ্যাপার্ট, সকলে খুব ভালো থাকুন, যারা যারা বিয়ে করছেন প্রত্যেককে অনেক অনেক শুভকামনা, আপনাদের রোম্যান্স সারা জীবন থাক। মৈনাককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাক দুজনে, খুব আনন্দ পাক। প্রথমত তো প্রচুর মেয়ের মন ভেঙে গেল আজকে, মৈনাক যেই কাণ্ডটা করলো কিছু করার নেই, ওই অনেক ছেলেরও মন ভেঙে গেল, কিছু করার নেই এটা হতেই হবে। আর কী শুভেচ্ছা বার্তা দেবো, মন থেকে চাই ওরা দুজনে সারা জীবন একসাথে থাকুক আর সুখে থাকুক, খুব ভালো থাকুক, একে অপরের বন্ধু হয়ে হাত ধরে সারাটা জীবন একসাথে পথ চলুক, আর কিচ্ছু বলার নেই। নতুন জীবন শুরু, নিউ ইনিংস যেটাকে আমরা বলি, শুভেচ্ছা তো সবসময় আছে, সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, দেখতে দেখতে আমাদের যেমন 20 বছর কেটে গেছে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না। এনিওয়েজ
ওদেরও খুব খুব তাড়াতাড়ি সময় কেটে যাবে, যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে দুজনের সাথে, ডেফিনেটলি আছে, নিশ্চয়ই আছে। মৈনাক ভীষণ ভালো ছেলে, আমি ওর সাথে আমার সামনাসামনি পরিচয়টা খুব কম দিনের, কিন্তু খুব কম দিনেই খুব আপন হয়ে গেছে। আমরা একই সিরিয়ালে এই মুহূর্তে ধুলোকণায় কাজ করছি, কখনো মনে হয়নি যে ওর সাথে 8 মাস কাজ করছি। তো আমি জানি যে মানে যে ওর বেটার হাফ সেটা কখনোই ফিল করবে না, এবং খুব তাড়াতাড়ি সময় কেটে যায়, এবং কোনোদিন আমিও হয়তো শুনবো যে ও 20 বছরে পা দিয়েছে, তখন আমরা একটা সিলভার জুবলি ওর অ্যানিভার্সারি পালন করব। আমার বেস্ট উইশেস সবসময় ওর সঙ্গে ছিল, আছে, থাকবে। প্রচণ্ড এক্সাইটেড, মানে গ্রুপের একজনের বিয়ে বলে কথা, তো আনন্দটা একটু বেশি, আর সবাই মোটামুটি এসেছে আমাদের যারা গ্রুপ আর কি, তো আনন্দ তো হচ্ছেই, তার সঙ্গে প্রচণ্ড মজা হচ্ছে, কারণ এই দিনটার জন্য আমরা সিরিয়াসলি মেকআপ রুমে অনেক প্ল্যান করেছি, তো ফাইনালি আজকে দিনটা। তো শুভেচ্ছা তো জানি, দুজনে খুব ভালো থাকবে জানি, তো গ্রুপে আর একজন নতুন মেম্বার অ্যাড হলো। আজকে মানে সত্যিকারের বিয়ে, আজকে মৈনাকদার সত্যিকারের বিয়ে, আমার দাদা, সবার দাদা, তো আমি খুব এক্সাইটেড। মৈনাকদার মানে ফাইনালি মৈনাকদা বিয়ে করছে, এটা মানে আমার এসেতে খুবই ভালো লাগছে। সবাই এসছে, মানে ধুলোকণার প্রায় সবাই এসেছে। হ্যাঁ, আজকে সত্যি মানে একদম মানে আমাদের মেকআপ রুমে একদিন আলোচনা হচ্ছিলো, মানে মৈনাকদাকে একদিন ফোন করেছিল, মৈনাকদাই বলছে, মৈনাকদাকে বলছে, বলছে তুই যে বিয়েটা করলি, সবার তো অনেকের মন তো ভেঙে গেল। বললো মন ভেঙে গেল আর কী করা যাবে, না আপাতত প্ল্যানিং নেই আমার, আমি খুবই ছোটো, মানে ধুলোকণার সব থেকে ছোটো সদস্য হলো আমি, তো সেদিক থেকে আমার এখনও আপাতত প্ল্যান নেই, জীবনে অনেক কিছু করতে হবে। মনের মানুষ এখনও পর্যন্ত আমি কাউকে পাইনি, তবে দেখা যাক কী হয়। হ্যাঁ, আমি এখনও কাউকে পাইনি, আমি আপাতত সিঙ্গেল, একদম সিঙ্গেল। রেড ওয়াজ আ থিম বেসিক্যালি, তো দুজনেরই রেডের টিউনিং আছে দুরকমভাবে, দুটো শেডস এ ডিফারেন্ট টিউনিং, আমাদের অল ওভার থিমটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড রেড, তাই জন্য রেডটাই এখানে মেইনলি ফোকাসড বেসিক্যালি। আমি তাই মানে আমার কোনেও আমার চেনা এবং বড়ো আমার চেনা, এবং দুজনের পরিচয় আমার থ্রুতে, তাই মাঝে মাঝে আমি সুখে থাকুক, সুখে সংসার করুক, হ্যাঁ, গোল্ডেন জুবলি হোক, ডায়মন্ড জুবলি হোক, প্ল্যাটিনাম জুবলি হোক ভাই, এটাই আমি শুভেচ্ছা দেবো। বিয়েটা তো খুব একটা ডিফিকাল্ট জিনিস, কারণ বিয়েটা আর সবার ইন্ডাস্ট্রির বদনাম আছে যে আমাদের বিয়ে নিয়ে নাকি খুবই বিভিন্ন রকম হয় আর কি। আমি আই হোপ আমাদের মৈনাক ইজ আ ভেরি সিম্পল গায়, আর ও খুবই মিডল ক্লাস ভ্যালু ফলো করে, মানে আমি ও আমার অনেক বছরের বন্ধু, সেই জন্য আমি বলতে পারছি, এবং ও আমার বিয়ে খেয়েছে, আমি ওর বিয়েতে এসেছি, এবং ঐশ্বর্যকে আমি খুব একটা চিনি না, কিন্তু আমার ওকে দেখে মনে হয় যে মৈনাক যখন পছন্দ করেছে দেয়ার মাস্ট বি সামথিং। আর বিয়েটা যেন আমাদের বাবা মার মতো হয়, এভার লাস্টিং, যে ওইটাই বিয়েটা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, কিন্তু ডিফিকাল্টটাকে ডিফিকাল্ট করে না নিয়ে আমাদের বাবা মা যেরকম ঝগড়া মারামারি যেরকমভাবে চলেছে, আবার ভালোবাসা পুজোয় শাড়ি কেনা সেভাবে যেমন চলে যায়। মৈনাক আমাদের ক্লাবে নাম লিখিয়েছে, বিবাহিত পুরুষ যে ক্লাব আছে আমাদের, নিপীড়িত, শোষিত, নির্যাতিত বিবাহিত পুরুষ সম্প্রদায়ের একজন নতুন সদস্য, উনি আজকে শহীদ হলেন, ওনাকে ওনার শহীদ দিবসে প্রচুর শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছর ওনার শহীদ দিবসে আমরা শুভেচ্ছা জানাবো, যেটাকে আমরা মানে আশেপাশের লোকরা বিবাহবার্ষিকী বলি। ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। Thank you.
তানের অ্যাকচুয়ালি রিল লাইফের বিয়েটার পরেই রিয়েল লাইফের বিয়ে হলো। বাকি আমরা যারা যারা আছি অলরেডি আমরা বিবাহিত, তো আমরা মানে রিয়েল লাইফে বিবাহিত, কাজেই আমরা রিয়েল লাইফে বিবাহিত হয়ে যেই মানে যাত্রাটা অলরেডি শুরু করেছি সেটা এতটাই কি বলবো, একটা প্রচণ্ড দায়িত্বশীল কাজ ডেফিনেটলি, কিন্তু একটা প্রচণ্ড মজার সম্পর্ক বিয়ে করে একসঙ্গে থাকা। তো আই উড রিয়েলি লাইক টু উইশ দেম আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, একসঙ্গে থাকুক, প্রচুর ঝগড়া করুক এবং প্রচুর মজা করুক একসঙ্গে। একটাই কথা বলতে চাই, মৈনাকদাকে অল দ্য বেস্ট অ্যান্ড ভেরি মাচ কংগ্রাচুলেশনস দুজনকে। মৈনাকদাকে আমি অনেক বছর চিনি, 2015 সাল থেকে চিনি, তো আমার দাদার মতো, এবং এত বছর পর মৈনাকদা বিয়ে করছে এটাই সবথেকে বড় এক্সাইটমেন্ট আমাদের কাছে। আর উলুটা দিলাম বিকজ কিছু দিন আগে সবাই জানে যে আমার দাদা গৌরবের বিয়ে হয়েছে, আমার ভাই সৌরভের বিয়ে হয়েছে, আমার নিজের বিয়ে হয়েছে, তো ওই এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে আসলে, তো তার জন্যে আর কিছুই না। তো অল দ্য বেস্ট অ্যান্ড অল কংগ্রাচুলেশনস টু মৈনাকদা, খুব ভালো থেকো দুজনে, খুব হ্যাপি থেকো, থ্যাংক ইউ সো মাচ। শুভেচ্ছা একটাই যে ভালো থাকুক, যে স্বপ্ন নিয়ে বিয়েটা করলো সেটা যেন সারা জীবন ধরে পূরণ করতো। একে অপরের মধ্যে নিজেদের বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাক, বন্ধুত্বটা সবথেকে বেশি জরুরি, ওদের বন্ধুত্ব আজীবন থাকুক, তাহলে দাম্পত্য ভালো থাকে, নিখাদ সমস্তটা শেয়ার করা, ভাগ করে নেওয়া, এটুকুই। আমরা খুব বেশি এক্সপেরিমেন্ট করেছি, কেন কি ইট উইল বি আ লং ডিস্টেন্স ম্যারেজ, বাট আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডিংটা ডিস্টেন্স দিয়ে না, মানসিকতা দিয়ে হয়, সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। টেনশনে ছিলাম না, আবার চাপমুক্তও ছিলাম না, একটা তো বিয়ে থাকে চিন্তা থাকে সেটা ছিল আর কি, এত লোক আসছে, অনেককে আমি মিট করতে পারিনি, মানে আমার ইন্ডাস্ট্রির অনেককেই মিট করতে পারিনি, তারা এসছে দেখা করেছে, আমি তখন বিয়ের পিড়িতে বসেছিলাম, তো যার ফলে সেটা আশা করি হোপফুলি সব ঠিকঠাক হয়েছে। দর্শকদেরকে থ্যাংক ইউ জানাবো, অনেক লোক মেসেজ করেছে, সকলেই বেস্ট উইশেস পাঠিয়েছে, তাদের সকলকে আমাদের দুজনের তরফ থেকে থ্যাংক ইউ, এবং আপনারা আমাদের আমার কাজগুলো দেখুন। হ্যাঁ, বাবা বেবিও অলরেডি থার্ড উইক রান করছে বিভিন্ন সিনেমা হলে, প্লিজ গিয়ে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখুন, আর অবশ্যই ধুলোকণা দেখুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।